নিউক্লিয়ার ক্লাবে 33তম সদস্য হিসাবে বাংলাদেশ এখন পরমাণু শক্তি ব্যবহারকারী দেশ। এই মাইলফলক বাংলাদেশ অর্জন করেছে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হাত ধরে। এই কেন্দ্রের প্রথম ইউনিটের অবকাঠামো নির্মাণ কাজ শেষ। রাশিয়া থেকে একের পর এক ইউরেনিয়ামের চালান আসছে দেশে। দামি ফুয়েল দিয়ে হট টেস্ট, কোল্ড টেস্ট সহ নানামাত্রিক পরীক্ষা নিরীক্ষার পর লোড করা হবে নিউক্লিয়ার ফুয়েল। প্রাথমিকভাবে 163 বান্ডিল ইউরেনিয়াম ফুয়েল নিয়ে যাত্রা শুরু করবে রূপপুরের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এরপর এক থেকে দেড় বছর পরপর এক তৃতীয়াংশ ফুয়েল সরিয়ে নতুন করে ফুয়েল লোড করা হবে। এই কেন্দ্রের লাইফ টাইম ধরা হয়েছে 80 বছর, আর এই 80 বছরের পুরোটা সময় জ্বালানি সরবরাহ করবে রাশিয়া। এবং এর পারমাণবিক বর্জ্য বা স্পেন্ট ফুয়েল রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে চুক্তিবদ্ধ দেশটি। বৃহস্পতিবার বাংলাদেশের এই ফ্ল্যাগশিপ প্রকল্পের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে যোগ দেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটম প্রধান অ্যালেক্সি লিখাচপ। রূপপুরের দুটি ইউনিটের নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে তিনি বলেন, আমাদের কর্মপরিকল্পনা স্পষ্ট, আমরা সঠিক পথেই সব কাজ করছি। এর বড় প্রমাণ বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে ইউরেনিয়াম যথাসময়ে হস্তান্তর। রূপপুরে প্রথম ইউনিটটি কমিশনিংয়ের আগে ছোট বড় আরও প্রায় 1500 কাজ শেষ আমাদের করতে হবে। 2025 সালের শুরুতে প্রথম ইউনিটের বিদ্যুৎ পূর্ণ ক্ষমতায় জাতীয় ইউনিটে দেওয়া যাবে বলে আশা রাখছি। বৈশ্বিক বৈরী পরিস্থিতিতে এই কেন্দ্র নির্মাণে প্রতিবন্ধকতা নিয়ে প্রশ্নের জবাবে লিখাচপ বলেন, কোভিডের পর নয়া বৈশ্বিক বাস্তবতায় সরবরাহ ব্যবস্থায় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তিনি বলেন, চাপ ছিল, আছে, থাকবে, কিন্তু সময় মেনে উৎপাদনে আসবে রূপপুর। নানা জটিলতায় আমরা প্রচণ্ড চাপের মধ্যে আছি, এটা ঠিক। করোনা মহামারীতেও বিশ্বজুড়ে বেড়েছে সংকট, পণ্য সরবরাহ ব্যবস্থা অনেকাংশেই ভেঙে পড়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করেই রূপপুরের এই প্রকল্প সফলভাবে শেষ করতে চায় রোসাটম। উৎপাদনে আসার পর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের লাইফ টাইম ধরা হয়েছে 80 বছর। এই পুরো সময় জ্বালানি সরবরাহ, পারমাণবিক বর্জ্য ফিরিয়ে নেওয়া এবং কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ রাশিয়া। ফজল রাব্বি, এটিএন বাংলা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী, পাবনা।